ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনীবন প্রশ্ন করেছেন যে মাদ্রাসা যেটা গ্রাম অঞ্চলের মধ্যে আছে, সেই মাদ্রাসাগুলির মধ্যে দেখা যায় টিচারদের অনেক সময় বেতনের টাকা হয় না, তো কি জাকাতের টাকা দিয়ে কি তাদের বেতন দেওয়া যাবে কি না? প্রিয় দিনীবন, জাকাত যেটা, এই মালটা যারা যারা খেতে পারবে, যাদেরকে দেওয়া যাবে, সেটার লিস্ট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে এই 8টা শ্রেণী আছে, এই 8 শ্রেণীর মানুষরাই জাকাতের মাল খেতে পারবে। তো এর মধ্যে কিন্তু কোনো চাকরিজীবী তার চাকরির বেতন হিসাবে জাকাতের মাল নিতে পারবে এই ধরনের কোনো কথা নাই। তবে হ্যাঁ, একটা আছে, যারা জাকাতের মাল কালেক্ট করে তাদেরকে উজরত হিসাবে সেটা দেওয়া যাবে, তাদের জাকাতের মাল কালেক্টকারীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু টিচারদেরকে দেওয়া যাবে কি না, এটা কিন্তু এই সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। সেক্ষেত্রে আপনি মাদ্রাসায় গরিব পান্ড অথবা এতিম পান্ড, যেখানের মধ্যে জাকাত খাওয়ার মতো লোক আছে, আপনি তাদেরকে দিতে পারবেন, অথবা তারা সেখানে সেক্ষেত্রে সেটা ব্যবহার করবে। কিন্তু আপনি এই টিচারকে এই বেতনের টাকা হিসাবে আপনি জাকাতের মাল দিতে পারবেন না। এরপরে যদি আপনি দেখেন যে না, যে টিচার যে আছে উনি আসলে গরিব দরিদ্র মানুষ, তো ওনাকে আপনি এই এমনিই আপনি জাকাতের মাল দিয়ে সাহায্য করতে পারেন, টাকা দিয়ে সাহায্য করতে পারেন, যেহেতু উনি জাকাত খাওয়ার উপযোগী। সেক্ষেত্রে বেতন হিসাবে ওনার সেই টাকাটা আপনি জাকাতের মাল থেকে সেটা দেওয়া যাবে না। জাজাকাল্লাহুল খায়।